हाय एवरीवन, गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। वेलकम टू एन एकेडमी WBPSC। आज हम आलोचना करब 16 एवं 17 मे 2021 कारेंट अफेयर्स हाइलाइट नहीं। ईच एंड एवरीडे ये वीडियो तुम्हारे साथ शेयर करा है। तुम्हारा जरा हमारे साथ कनेक्टेड थकते चाओ तुम्हारा साथ जुक्त थकते पर डेस्क्रिप्शने प्रोफाइल लिंक तुम्हारे प्रोवाइड करा रही है। तुम्हारा जदि स्पेशल फ्री क्लसेस करते चाओ अवश्य हमारे साथ कनेक्टेड थकते पर एखाने डिफरेंट बैच कोर्सेस तुम्हारे जो लॉन्च करा हुए छे। 12 मासेर सब्सक्रिप्शन निले 2 मासेर सब्सक्रिप्शन तुम्हारा फ्री पाबे। एई अफारटी एकटू एक्सटेंड करा हलो तुम्हारे रिक्वेस्टे। लिमिटेड पिरियड एटा अफार, एगेन एटा आनलिमिटेड नय। तुम्हारे जदि मने हय तुम्हारे सब्सक्रिप्शन प्रयोजनीय ताहले तुम्हारा आमादेर साथे कानेक्टेड थेके जाओ। एबं एखाने डिफरेंट कोर्सेस लॉन्च करा होच्छे जेई कोर्सेर माध्यमे तुम्हारा निजेदेरके सुंदरभावे प्रिपेयर करते पारो। क्लासेर माध्यमे तुम्हारे कमप्लीट सिलेबस एखाने प्रोवाइड करा हबे। अनलिमिटेड प्रैक्टिस सेट तुम्हारे प्रोवाइड करा हबे। अनलिमिटेड पीडीएफ नोट एवं डाउट क्लियरिंग क्लासेर माध्यमे तुम्हारा आमादेर साथे पढ़ाशोना करते पारो। ताई सुस्थ थाको, भालो थाको, पढ़ते थाको, रेगुलारिटी मेनटेन करो निजेदेर बेटार परफरमेंसेर जोन्नो। एखाने सबसक्रिप्शनेर कस्ट स्ट्रक्चर तुम्हारे प्रोवाइड करा रही है। जदि मने हय सबसक्रिप्शन प्रयोजनीय ताहले अंकिता लाइव कोडटि तुम्हारा व्यवहार करे 10% डिसकाउंट अवेल करते पारो। आमादेर अनअकाडेमिर থেকে একটি ফ্রি ইনিশিয়েটিভ আমরা লঞ্চ করেছি, WBPSC অ্যাশিওর, সাফল্য তোমাদের গ্যারান্টি। আমাদের সিরিজে এখানে আমরা 9 জন এডুকেটর মিলে তোমাদের পাশে থাকার চেষ্টা করছি এবং ফ্রি সেশনস প্রোভাইড করার চেষ্টা করছি। আমি সেখানে ইকোনমিক্স অ্যান্ড মডার্ন হিস্ট্রি তোমাদেরকে পড়িয়ে থাকি। এখানে সব্যসাচী স্যার রিজনিং পড়িয়ে থাকেন, অরিত্র স্যার পলিটি, অরিজিৎ মাইতি স্যার ম্যাথামেটিক্স করিয়ে থাকেন। তাই যদি মনে হয় প্রয়োজনীয় তো এক্ষেত্রে অবশ্যই কানেক্টেড থাকো। আমাদের আজকের প্রথম প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর ইন দি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। তো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এখানে কে অ্যাপয়েন্টেড হয়েছেন? তো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এখানে অ্যাপয়েন্টেড যিনি হয়েছেন ওনার নাম রামকরণ বর্মা। রামকরণ বর্মা, অপশন নাম্বার সি, রামকরণ বর্মা মাথায় রাখলাম। হুইচ Indian has been honored with World Food Prize 2021? World Food Prize 2021. তো এক্ষেত্রে উত্তর ডক্টর শকুন্তলা হর্ক সিং তিলস্টড। তো শকুন্তলা জি এখানে ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2021 পেয়েছেন, মাথায় রাখো। 47th G7 সামিট 2021 যেটি হবে কোন কান্ট্রি সেটি অর্গানাইজ করবে? 47th এটি মাথায় রাখতে হবে। আমাদের অর্গানাইজড যে কান্ট্রি করবে সেটি হলো ব্রিটেন। এবং এই বছরে আমাদের 47 G7 সামিট একটু ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কারণ ইন্ডিয়াকে এখানে ইনভাইট করা হয়েছে জনসনের দ্বারা। G7 ফর্ম হয়েছে 1975 এবং ইন্ডিয়া ছাড়া এই বছর অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়াকে ইনভাইট করা হয়েছে গেস্ট কান্ট্রি হিসেবে। G7 এরা একটি ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি এবং কারা কারা এখানে রয়েছে মাথায় অবশ্যই রাখতে হবে, কারণ এগুলো আমাদের জন্য পরীক্ষাতে ইম্পর্টেন্ট। ফ্রান্স, জার্মানি, ইটালি, UK, জাপান, US, কানাডা। এই G7কে আমরা G8 বলতাম কিছু বছর, যখন অরিজিনাল 7 যারা ছিল তারা জয়েন করে রাশিয়ার সাথে 1997। কিন্তু এই G7-এর থেকে রাশিয়া এবারকে রাশিয়াকে বের করে দেওয়া হয় 2014, কারণ ক্রিমিয়া ইউক্রেন ইস্যুর জন্য এটা একটা সমস্যা তৈরি করে। এখানে G7-এর পয়েন্টটিকে অবশ্যই মাথায় রাখতে হবে কারা কারা, কারণ দেখো US, UK এবং জার্মানি, ফ্রান্স এদের সাথে কানেকশন যদি দেখো, একই রকমভাবে জাপান, ইটালি, কানাডা, কানাডা বাদ দিয়ে বাদবাকি প্রত্যেককেই আমি ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পার্টিসিপেন্ট হিসেবে ধরতে পারি। কানাডাও আছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তো এভাবে আমরা মাথায় রাখতে পারি। নেক্সট এখানে, হু হ্যাজ বিকেম দি নিউ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নতুন চেয়ারম্যান এখানে অরুণ কুমার সিং, অরুণ কুমার সিং। নেক্সট, রিসেন্টলি চায়না থ্রেট করেছে কোন কান্ট্রিকে নট টু জয়েন কোয়াড গ্রুপ, কোয়াড গ্রুপে জয়েন যাতে না করা হয়। চায়না নিশ্চয়ই চায়নাকে থ্রেট করবে না।
ইন্ডিয়াকে তো থ্রেট করার কোনো জায়গাই নেই, তাহলে পরে রইল বাংলাদেশ ভুটান। তো ভুটান ন্যাচারালি কারোর এরকম থ্রেট শোনে না, তাহলে উত্তর আমার হয়ে গেল বাংলাদেশ। এবার এই যে কোয়াড গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ ইনফর্মাল, এটি একটি স্ট্র্যাটেজিক ডায়ালগ, ইউএস জাপান অস্ট্রেলিয়া ইন্ডিয়া, ইউএস জাপান অস্ট্রেলিয়া ইন্ডিয়া। এবং এই ডায়ালগের ব্যাপারে প্রথম টাইম 2007 প্রাইম মিনিস্টার সিনজো অ্যাবে অফ জাপান কথা বলে, এবং তার পরবর্তী টাইমে ভাইস প্রেসিডেন্ট ডিক সেনি ইউএসএর প্রাইম মিনিস্টার, ইউএসএর প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার জন হারওয়ার্ড অস্ট্রেলিয়া এবং প্রাইম মিনিস্টার মনমোহন সিং অফ ইন্ডিয়া তারা এই ব্যাপারটি নিয়ে ভাবনা চিন্তা করেন এবং জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ নিয়ে এখানে এক্সারসাইজ করার কথা ভাবেন। এবং এক্সারসাইজ মালাবার এক্সারসাইজে এখানে আমরা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপকে বুস্টআপ দিতে দেখতে পারি। নেক্সট, এখানে রিসেন্টলি হুইচ অর্গানাইজেশন রিলিজড মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্ট, মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ রিপোর্ট এখানে পাবলিশ করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা। তো ওয়ার্ল্ড ব্যাংক এটি একটি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাউন্ড হয়েছে 1944 ব্রিটেন উড ইউনাইটেড স্টেট কনফারেন্সের দ্বারা, এবং ইকোনমিক ডেভেলপমেন্টটাই হচ্ছে আমাদের এখানকার পারপাস। মেম্বার আছে 189, প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড মালপাস, ডেভিড মালপাস, হেডকোয়ার্টার ইউএস 1944। Which country hosted the first BRICS Employment Working Group meeting? Employment Working Group meeting এখানে হোস্ট করা হচ্ছে ইন্ডিয়ার দ্বারা, ইন্ডিয়ার দ্বারা। ব্রিক্স এখানে আমরা যদি দেখি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো রিজিওনাল বেসিসে আমাদের ব্রিক্সের ইম্পর্টেন্স ভীষণ। 2009 গভর্নমেন্ট এখানে 2009 থেকে গভর্নমেন্ট ফর্মাল সাবমিটের মাধ্যমে এখানে কমিউনিকেশন করে, এবং রাশিয়া এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 12তম ব্রিক্স সাবমিটে এখানে হোস্ট করেছে প্রোগ্রাম ভার্চুয়ালি ডিউ টু দি কোভিড-19 প্যান্ডেমিক। রিসেন্টলি দ্য নেভিজ অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া কন্ডাক্টেড প্যাসেক্স এক্সারসাইজ, তাহলে ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া প্যাসেক্স এক্সারসাইজ এখানে কন্ডাক্ট করেছে। তো এটি কোথায় হয়েছে? আরব সিতে। এবং ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার নিউ দিল্লি, নেভি নিউ দিল্লি, এয়ার নিউ দিল্লি। ইন্ডিয়ান আর্মির এখানে যিনি চিফ রয়েছেন, আর্মির তাহলে জেনারেল হয় মনোজ মুকুন্দ নারাবানে। আর্মি ডে 15 জানুয়ারি, ফর্ম হয়েছে 1 এপ্রিল 1895, ইন্ডিয়ান নেভি চিফ অ্যাডমিরাল করমবীর সিং। নেভি ডে 4 ডিসেম্বর, ফাউন্ড হয়েছে 26 জানুয়ারি 1950, ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার ভদৌরিয়া। এয়ার ফোর্স ডে 8 অক্টোবর। এখানে আমরা ভজ্রা পাহাড় ইউথ অভ্যাস পড়ছিলাম, ইন্ডিয়া ইউএস, শক্তি ইন্ডিয়া ফ্রান্স, সম্প্রীতি ইন্ডিয়া বাংলাদেশ, মিত্র শক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, শুধু শক্তি ফ্রান্স, মিত্র শক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, গারুডা শক্তি ইন্ডিয়া ইউএস ইন্দোনেশিয়া, মালাবার এক্সারসাইজ ইন্ডিয়া ইউএসএ জাপান অস্ট্রেলিয়া মানে কোয়াডের গ্রুপ, হ্যান্ড ইন হ্যান্ড চায়না, সূর্য কিরণ ইন্ডিয়া নেপাল, ইন্দ্র ইন্ডিয়া রাশিয়া। তাহলে শক্তি ইন্ডিয়া ফ্রান্স, মিত্র শক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা। রিসেন্টলি হু ক্রিয়েটেড অ্যান অক্সিজেন কনসেন্ট্রেটর নেম ব্রিদিং, শ্বাস। তো এটি ক্রিয়েট করা হয়েছে ইসরোর দ্বারা, ইসরো। ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দি হোয়াইটলে অ্যাওয়ার্ড, হোয়াইটলে অ্যাওয়ার্ড নুকলু ফর্ম নাগাল্যান্ডের, নুকলু ফর্ম নাগাল্যান্ডের। এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে নুকলু ফর্ম জিতেছেন, ইনি হলেন প্রথম ইন্ডিয়ান যিনি কিনা হোয়াইটলে অ্যাওয়ার্ড পেয়েছেন। এই হোয়াইটলে অ্যাওয়ার্ডকে গ্রিন অস্কারও বলা হয়ে থাকে, এবং এটি প্রেজেন্ট করা হয় গ্রাসলু রুট লেভেলের কনজারভেশন লিডারদেরকে এমফাসাইজ করার জন্য। নেক্সট, এখানে কে গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড 2021 পেয়েছে, দুদিন তিন দিন বললাম, আইআরইডিএ, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। এটি একটি মিনি রত্ন গভর্নমেন্ট এন্টারপ্রাইজ। এবং তোমাদের যদি মনে হয় মিনি রত্ন কি বা এই যে কনসেপ্ট নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরা কারা, তো আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। সো আইআরইডি এর মোটো এনার্জি ফর এভার, এনার্জি ফর এভার পয়েন্টটি মাথায় রাখবে। নেক্সট, এখানে হু ইজ দি অথর অফ দি বুক
Facing the Mountain, a true story of Japanese American heroes in the World War. So Daniel James eti likhechen. In which country has this Shotgun World Cup 2021 been organized? To ekhane amra dekhteo pacchi, answer is Italy. Recently B.1.617 ektu discussion amra pacchi dekhte, to eti ki B.1.617 eti coronavirus er new strain, medicine noy, new strain. Who has been appointed as the new UN humanitarian chief of the United Nations? New humanitarian chief ekhane nirbachon kora hoyeche Martin Griffiths-ke. Option number B. Which state police has launched a mission called Mission Hosla to help COVID-19 patient? To Uttarakhand ekhane launch koreche Mission Hosla. এই ছিল আজকের আলোচনা। ডেসক্রিপশনে আমাদের প্রোফাইলে লিংক প্রোভাইড করা রয়েছে, যদি মনে হয় আমার সাথে কানেক্টেড থাকতে চাও কানেক্টেড থাকতে পারো। লাস্ট ফ্রেজ অফ ফ্রিডম স্ট্রাগলের ডিফারেন্ট সিরিজে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। ইন্ডিয়ান ইকোনমিরও একটি কোর্স তোমাদের জন্য আপকামিং মান্থে আসছে, যার পরে তোমাদেরকে আর কোনোরকম কোনো এক্সট্রাভাবে প্রেশার ফিল করে পড়াশোনা করতে হবে না এই দুটি সাবজেক্টের জন্য। যদি মনে হয় দুটি সাবজেক্টকে সুন্দরভাবে প্রিপেয়ার করবে, আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। ইএমআই মেথডের মাধ্যমে তোমরা আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। যদি মনে হয় আমার পড়ানো ভালো লাগছে, চাইলে হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, টাটা।